হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো গত টিউটোরিয়ালে আমরা এসব কোডগুলো দেখেছিলাম যে ইন্ডেক্স পেজ তৈরি করেছিলাম, সেখানে আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে হয় এবং এই এই কোডগুলো আমরা দেখেছিলাম। তো আমরা আজকে কিছু বেসিক কোডিং শিখবো, বেসিক জিনিস শিখবো যেগুলো আসলে আপনাদের কোডিংকে অনেক সহায়তা করবে। তো দেখুন, আমাদের এই যে HTML ট্যাগ লেখা হাবি জাবি দেখতে কিন্তু অনেক বাজে দেখাচ্ছে, মনে হচ্ছে কার মধ্যে কে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, খুব আনক্লিয়ার একটা ব্যাপার, যে খুবই বাজে লাগছে দেখতে, তাই না? তো এখন আমরা এই লেখাগুলোকে একদম ক্লিয়ার করে ফেলতে পারি, সেটা কিভাবে করব আজকে সেই বিষয়গুলো একটু দেখাবো। তো প্রথমে এই পুরো টেক্সট আমি কপি করে নেই এবং ব্রাউজারে গিয়ে লিখে ডার্টি মার্কআপ। দেখুন, ডার্টি মার্কআপ চলে এসেছে এবং এখানে ডার্টি মার্কআপে চলে যান। এখানে গেলে দেখতে পারবেন যে একটি বক্স এসেছে, এই বক্সের মধ্যে আপনার সবগুলো কোড পেস্ট করে দিন। এবং আমার যেহেতু HTML ক্লিয়ার করতে চাচ্ছি, তা আমি জাস্ট ক্লিক করব। দেখুন, আমার সব কোডগুলো একটা সেকশন ওয়াইজ চলে এসেছে, দেখতে খুব ভালো লাগছে। এখন খেয়াল করুন, যদি আমি বুঝিয়ে দেই যে এই টপ হচ্ছে আমার ডিভ, এই টপের মধ্যে এই সম্পূর্ণ ডিভগুলো দেখুন পাশাপাশি, এই ডিভ, এই ডিভ এবং এই ডিভের মধ্যে আবার বাকি দুটো ডিভ, টপ ওয়ানের মধ্যে লোগো এবং ব্যানার রয়েছে। এখানে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে যে আমার প্রত্যেকটা ডিভের মধ্যে কি কি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আবার এই ডিভ এখানে শুরু হয়েছে এবং এর মধ্যে যেগুলো আছে সেগুলো একটু ডানে সরে গিয়েছে, আবার এই ডিভের মধ্যে যেগুলো আছে সেগুলো আরেকটু ডানে গিয়েছে, এবং এটা এটা পাশাপাশি বোঝা যাচ্ছে যে এগুলো খুব একটার সাথে আরেকটা পাশাপাশি থাকবে, বা আমরা ফ্লোট লেফট রাইট করে এগুলোকে কাছাকাছি নিয়ে নিয়েছি। তো এটা নিশ্চয় বুঝতে পেরেছেন। এবং আমরা সিএসএস কেও একটু স্টাইল করে ফেলি, যে আমাদের সিএসএস গুলো দেখুন এবড়ো থেবড়ো হয়ে আছে, তাই আমরা এই সিএসএস কোডটুকুকেও এখানে আমরা সিএসএস সিলেক্ট করে এখানে পেস্ট করে জাস্ট ক্লিনিকে ক্লিক করুন। সিএসএস গুলো দেখুন একদম সুন্দর স্টাইলে চলে এসেছে। এখন দেখুন, বুঝতে কিন্তু খুব সুবিধা হচ্ছে যে আসলে ডিজাইন গুলো দেখতেও কিন্তু ভালো লাগছে যে আসলে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমরা কোডিং করি, ধরুন একদম নিচে চলে গেলাম কোডিং করতে করতে, কিন্তু পেজটা অনেক বড় হয়ে গেল, বারবার স্ক্রল করে উপরে নিচে আসা অনেক কষ্ট, তাই না? তো সেক্ষেত্রে ধরুন এই যে টপ, এই ডিপটাকে আমরা চাচ্ছি যে একটু হাইড হয়ে থাক। তো সেক্ষেত্রে এখানে মাইনাস বাটনে ক্লিক করুন, জাস্ট এই ডিপটা হাইড হয়ে থাকবে। আবার প্লাস বাটনে ক্লিক করলে এটা শো হয়ে যাবে। এটা খুবই ইজি ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারবেন যে এখানে যে আপনার মাইনাস বাটনটি রয়েছে এখানে ক্লিক করুন, তাহলে দেখবেন হাইড হয়ে যাবে। এখন আসুন আরেকটি ব্যাপার একটু খেয়াল করি, যে আপনার কোডিং করার সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমাদের লাইনগুলোকে ডবল করতে হয়। ধরুন এখানে আমি একটা ডিভ নিলাম, বা এই যে সেকশন আমি চাচ্ছি যে এই এতটুকুকে ডবল করে ফেলবো, যে এই লেখাটু ডবল হয়ে যাক। তো জাস্ট কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিন, তাহলেই দেখবেন এটা কপি হয়ে নিচে নেমে যাবে, মানে লাইনটা ডবল হয়ে যাবে। তাহলে কন্ট্রোল চেপে ডি চেপ দিলে আপনার লাইন ডবল হয়ে গেল। তো এরপরে আরো একটি ব্যাপার আছে, যেমন কমেন্ট, কমেন্ট সম্পর্কে আপনাদের বলা হয়নি। কমেন্ট হচ্ছে এমন একটা ব্যাপার, ধরুন এটা হচ্ছে টপ সেকশন আপনার এই কোডিং এর বেলা, হ্যাঁ। তো আপনারা আমি যদি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেই যে দিস ইজ টপ টপ সেকশন, তো এটাকে কমেন্ট আউট করে রাখতে হয়। যেমন কমেন্টটা করা হয় এই কারণে যে অনেক সময় দেখা যায় যে আপনি কাজ করার পরে অন্য অন্য ডেভেলপাররা এই কোড নিয়ে কাজ করবে, বা ক্লায়েন্ট বলেই দেয় যে আমার কোডগুলোকে কমেন্টের মধ্যে লিখে দিতে হবে, যদি কমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করব না, তো ক্লায়েন্ট এগুলো বলেই দেয়। তখন কারণ হচ্ছে এই যে এটা যদি লিখে না দেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম হয়ে যায়, এই যে অন্য মানুষ আপনার কোডিংগুলো বুঝতে পারবে না যে আপনি কোথায় কোডিং গুলো লিখেছেন, কার সাথে কি লিঙ্কেজ তৈরি করেছেন। এখনো HTML তো এই কারণে আসলে প্রবলেম হচ্ছে না, কিন্তু যখন PHP দিয়ে কাজ করতে হবে তখন দেখা যায় যে আমরা যখন কাজ করি তখন 300-400 ফাইল এরকম, বা তারও বেশি অনেক ফাইল নিয়ে কাজ করতে হয়, কোথায় কোথায় কোড লিখেছি দেখা যায় অনেক সময় আমি নিজেই ভুলে যাই। তো এই কারণে কোডিং করে রাখলে এই প্রবলেমটা আর হয় না। তো আজকে আমি কোডিং কিভাবে কমেন্ট করবেন সেটা একটু বলে রাখি। কন্ট্রোল কিউ, সরি এটা কি চলে আসলো, কন্ট্রোল কিউ কেন কাজ করছে না,
এটি হবে আসলে কন্ট্রোল শিফট আর কিউ, কন্ট্রোল শিফট চেপে কিউ চেপে দিলে আমার এই সেকশনটি কমেন্ট হয়ে যাবে। দেখুন কমেন্ট করার লাভ হচ্ছে এই যে আমি যদি কমেন্ট না করতাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দেই, তাহলে আমার এই পেজটিকে রান করলে লেখাটি দেখবেন সামনে চলে আসবে, যে এই যে আমার এই যে দিস ইজ টপ সেকশন। তাই এই লেখাটিকে আমরা কন্ট্রোল শিফট কিউ চেপে কমেন্ট আউট করে রাখবো, যাতে কোনো নতুন ডেভেলপার এসে এটা বুঝতে পারে যে এখানে কমেন্ট করা ছিল, দ্যাট মিন্স এখানে এই এই সেকশন দ্বারা এটাকে বোঝানো হচ্ছে। তাই এইটা আপনারা করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো সামনে যাই, এরপরে আমরা দেখবো জেনকোডিং কিভাবে কাজ করে এবং কোথা থেকে কাজ করতে হয়। দেখুন আমার পিসিতে জেনকোডিং ইনস্টল করাই আছে, এটা হচ্ছে আমার জেনকোডিং। দেখুন এখানে জেনকোডিং রয়েছে, তো এই জেনকোডিং কোথা থেকে ডাউনলোড করবেন? জেনকোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দিলে আপনার জেনকোডিং চলে আসবে। এখানে এই যে code.google.com আর্কাইভ, এখান থেকে জেনকোডিং ডাউনলোড করে নেবেন। নোটপ্যাড প্লাস প্লাস এর জেনকোডিং এখানে আছে, এই যে দেখুন জেনকোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস, আপনার ভার্সনের সাথে মিলিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। তো জেনকোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস 6, আমার বোধ হয় নোটপ্যাড প্লাস প্লাস 7 ভার্সন ডাউনলোড করা। যাই হোক, এখান থেকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি, জাস্ট সিম্পল একটা প্লাগ ইন। দেখুন আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস এটা ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমাকে ইনস্টল করতে হবে। সি ড্রাইভে চলে যান এবং আপনার প্রোগ্রাম ফাইলস এর মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস, এবং এখানে দেখুন প্লাগ ইনস আছে, জাস্ট আপনার এই কোডটুকুকে ধরে টেনে এখানে ছেড়ে দিন। যেহেতু আমার আগের ইনস্টল করা আছে তাই ইনস্টল হচ্ছে না, আমি কেটে দিলাম। এরপরে নোটপ্যাড প্লাস প্লাস যদি ওপেন করেন তাহলে এরকম দেখতে পাবেন যে আপনার জেনকোডিং ইনস্টল হয়ে গেছে। এবং জেনকোডিং এর কাজ কি সেটা একটু বলে দেই। ধরুন আপনি লিখলেন H2, এখন H2 কে কন্ট্রোল চেপে ই দিলে এটি কমপ্লিট হয়ে গেল। এবং ধরুন লিখলেন H2.red, ধরুন H2.red মানে হচ্ছে আপনি H2 ট্যাগের মধ্যে একটা ক্লাস নিতে চাচ্ছেন রেড। আবার যদি এমন হয় যে H2 হ্যাশ দিতে চাচ্ছেন, হ্যাশ দিয়ে কন্ট্রোল দেন, তাহলে H2 আইডি হয়ে যাবে, যে আমি রেড নামে একটা আইডি নিতে চাচ্ছি। এখানে কেন হলো না, হ্যাঁ এবার হয়েছে। দেখুন H2 আমি আইডির মধ্যে রেড নিলাম, রেড হয়ে গিয়েছে। এবং আপনি যা কিছু নেবেন, ডিভ নেবেন, ধরুন ডিভ নিলে কন্ট্রোল ই দিলে এটি হয়ে যাবে, আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না। যে অনেক সময় কোড লিখে দেখা যায় পরিশ্রম। আর একটু খেয়াল করুন যে আমি যদি লিখি HTML5, তাহলে কন্ট্রোল ই দিলে সাথে সাথে আমার HTML5 এর যে মার্কআপ এটি চলে আসতেছে। এরপরে যদি আমি লিখি যে লিঙ্ক, আমি CSS লিঙ্ক করাতে চাই, যে লিঙ্ক, জাস্ট লিঙ্ক লিখে কন্ট্রোল ই দিবেন, সব এভাবে চলে আসবে। তাই আপনাদের পরিশ্রম অনেক কমে যাবে। এগুলো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর ট্রিক্স, যেগুলো ব্যবহার করলে আপনাদের পরিশ্রম অনেক কমে যাবে। এখন আসুন একটু সামনে বাড়াই, যে থ্রি পেস্ট এটা ইনস্টল করলে কি সুবিধা, চলুন দেখি একটু। প্লাগইন ম্যানেজারে যান, শো অল প্লাগইনস, এখানে যদি একটু নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন যে থ্রি পেস্ট, এ হচ্ছে সেই থ্রি পেস্ট প্লাগইন। আমি এই প্লাগইনটা ইনস্টল করতে যাচ্ছি, তো দেখি কি হয়। এখানে ইনস্টল করে দেই, আমার অ্যাপ্লিকেশনটি আপডেট করা নেই। আমি যদি নোতে ক্লিক করি, আপডেট আমি দিতে চাচ্ছি না, আমার নোটপ্যাড আপডেট নাই। যদি আপনাদের নোটপ্যাড আপডেট থাকে তাহলে এটা চাইবে না। এটা ইনস্টল হলে দেখতে পারবেন যে এখান থেকে কত সহজে আমরা টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। এখানে অনেক কিছু আছে CSS থেকে শুরু করে। আমার ইনস্টল হয়ে গেছে বলছে, রিস্টার্ট দিতে আমি জাস্ট একবার রিস্টার্ট দিয়ে নেই আমার পিসি, আর রিস্টার্ট হয়ে গেছে। দেখুন সাথে সাথে কিন্তু সাইডে আমার একটি নেভিগেশন চলে এসেছে, এটা কেটে দিই এবং আবার কিভাবে আনতে হয় দেখে দিই। স্নিপেস্ট এটাকে মার্ক করে দিন, দেখুন চলে এসেছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, ধরুন আমি HTML ট্যাগ চাচ্ছি, যদি আপনি চাচ্ছেন যে না আমার ইমেজ ট্যাগটি দরকার, জাস্ট ডাবল ক্লিক করুন, ইমেজ ট্যাগ এখানে চলে আসবে এবং সাথে লিঙ্কও চলে এসেছে, অ্যাঙ্কর মানে লিঙ্ক ট্যাগ। এর নিচে যাচ্ছি যে আমার অ্যাঙ্কর উইথ টেক্সট, দ্যাট মিন শুধুমাত্র অ্যাঙ্কর এসেছে, আমার আর কিছু আসেনি। তারপরে যদি ব্লক চান, যে
ক্যাপশন, শুধু ক্যাপশন, সব ট্যাগগুলো এখানে আছে। আপনার খুব সহজেই যে কোনো ট্যাগ আপনার দরকার, বোল্ড, ইটালিক, সবকিছু এখান থেকে ব্যবহার করতে পারবেন। এবং সিএসএস থেকে শুরু করে এই যে এইচটিএমএল, যদি আপনার শুধু একটি টেমপ্লেট দরকার যে না আমি এইচটিএমএল দরকার, সেক্ষেত্রে ক্লিক করবেন, দেখেন এখানে সবকিছু একদম সুন্দরভাবে চলে এসেছে। সব আপনার কোনো কিছু আর লিখতে হবে না, এটার মধ্যে সবকিছু আছে। এবার যদি পিএইচপি যখন শিখবেন, তখন পিএইচপির এই কোয়েরিগুলো এখানে দেয়া আছে, শুধুমাত্র পিএইচপি কোয়েরি ব্যবহার করে আপনারা এই কাজগুলো চালিয়ে দিতে পারবেন। এরপরে সিএসএস এর গেলে দেখতে পারবেন সিএসএস এর বহু অনেক প্রপার্টি রয়েছে, সিএসএস এর মধ্যে লিখতে হবে এগুলো অবশ্যই। এখানে ধরুন আমি সিএসএস এ নতুন কিছু লিখতে চাচ্ছি, যে এই ক্লাসের মধ্যে কোনো সিএসএস দিব আমি, এই টপ টুর মধ্যে আমি কোনো সিএসএস দিব, ব্যাকগ্রাউন্ড রিপিট, এই ক্লাসটা এই প্রপার্টি যদি দিতে চাই, দেখুন ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে চলে এসেছে। খুবই সহজ ভাবে, সিম্পল ভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো।